হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে একই ভিডিওতে দুইটা সিনেমার কথা বলবো, একটা হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি আইভান আর হার্ট কিল। তো একটা একটা করে শুরু করা যাক। দ্য ওয়ান অ্যান্ড অনলি আইভান, এটা একটা সত্যি ঘটনার উপর করা, যেখানে কিনা ঘটনাটা বন্য প্রাণীদের উপর, এবং এই বন্য প্রাণী হিসাবে দেখানো হয়েছে আইভান নামের একটা গরিলাকে, যেখানে কিনা যাকে আফ্রিকা থেকে ক্যাপচার করে আমেরিকাতে রাখা হয়, এবং আমেরিকাতে প্রায় 27 বছর একটা মলে সে আটকে ছিল, এবং সেখানে কিনা আটকে রাখা হয় আর কি, যেখানে কিনা এন্টারটেইনমেন্টের কাজে, অনেকটা সার্কাসের কাজে তাকে ইউজ করা হয়, এবং সেখান থেকে পরে তাকে আসলে মুক্তি দেওয়া হয় একটা বন্য এলাকায় আর কি, যেখানে সেটাও একটা জু ছিল কিন্তু বন্য এলাকায় মুক্তি দেওয়া হয়। এইটার উপর ভিত্তি করেই আর কি সিনেমাটা করা, দ্য ওয়ান অ্যান্ড অনলি আইভান। সিনেমাটা যখন প্রথম শুরু হয় তখন আসলে মনে হতে পারে অনেকের যে আসলে বাচ্চাদের সিনেমা, ছোট বাচ্চাদের সিনেমা, আমার কাছেও তাই মনে হয়েছিল, আসলে এই টাইপের সিনেমা ভালো লাগে না। কিন্তু যখন আপনি আস্তে আস্তে সিনেমাটা দেখা শুরু করবেন, মনের অজান্তেই আসলে সিনেমাটা আপনার ভালো লাগবে। সিনেমার ভিতর যে বন্য প্রাণীদের দেখানো হয়েছে সেগুলো অ্যানিমেটেড সবই, কিন্তু তার সাথে মানুষও আছে, এবং বন্য প্রাণীদের যে ফিলিংসটা এমনভাবে প্রকাশ করা হয়েছে যেটা কিনা আপনার মনে দাগ কাটবে এবং ভাবতে বাধ্য করবে যে আসলে বন্য প্রাণীদের যে আমরা এভাবে আটকে রাখি খাঁচার ভিতর আমাদের নিজেদের স্বার্থে, এই সার্কাসের কাজে বা চিড়িয়াখানায়, যেখানে কিনা মানুষ দেখে তাদের মজা পায়, আমরা তাদের দিয়ে বিভিন্ন সার্কাস করিয়ে টাকা ইনকাম করি, কিন্তু তাদের আসলে মনের ভিতর কি প্রভাব পড়ে, তারা আসলে কি চায়, এটা আসলে এখানে দেখানো হয়েছে। তো সিনেমার ভিতর বিভিন্ন ক্যাটাগরির বন্য প্রাণীদের দেখানো হয়, যেখানে কিনা মেইন ক্যারেক্টার থাকে আইভান, যে কিনা থাকে গরিলা, এছাড়া হাতি থাকে, দুইটা হাতি, যা যেখানে কিনা একজনের নাম থাকে স্টেলা আর একজনের নাম রুবি। খরগোশ দেখানো হয়, মোরগ দেখানো হয়, কুকুর দেখানো হয়, এবং সিল মাছ, এটাও দেখানো হয় আর কি। তো এরকম অনেকগুলো প্রাণী দেখানো হয় যাদের কিনা সার্কাসে বিভিন্ন রকমভাবে ইউজ করা হয়, এবং বন্য প্রাণীরা আসলে চায় যে তারা যে সবুজের ভিতর যেতে, বনের ভিতর যেতে স্বাধীনতা চায়। মানুষ হোক বা বন্যপ্রাণী হোক, সবারই আসে স্বাধীনতার অধিকার আছে, এটাই সিনেমার ভিতর দেখানো হয়। মেইনলি এটাই ফোকাস পয়েন্ট, এবং এটা আসলে আপনাদের ভাবতে বাধ্য করবে সবাইকে সিনেমা দেখার পরে, যে আসলে আমরা তাদের আটকে রেখে কাজটা ঠিক করি না। তো সিনেমা এভাবে এগোতে থাকে, এবং সিনেমার ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো বেশ ভালো, এবং যে অ্যানিমেটেড কাজ এটা তো অসাধারণ, এবং যে পশু পাখিরাও কথা বলতে পারে এখানে দেখানো হয়, এবং এই পশু পাখির যে কথাবার্তাগুলো নিজেদের ভিতর, সেটাও বেশ মানে খুবই ভালো লাগে আসলে দেখে। এবং সিনেমার ভিতর যে ডায়লগগুলো চুজ করা হয়েছে, যেভাবে কিনা ইমোশনাল কাজগুলো করা হয়েছে, সেগুলোও খুব ভালো। এবং পশু পাখি আসলে নিজেরা নিজেদের ভিতর কথা বলে, সেটা হচ্ছে যে ভাষাটা সেটা শুধু নিজেরাই বুঝতে পারে, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না, মানুষের সামনে আসলে তারা কথা বলে না ওইভাবে, মানে এটা আসলে কথা বলে না, এটা বললে আসলে ভুল হবে, যে পশু পাখির ভাষাটা শুধু তারাই বোঝে, যেমন মানুষের ভাষা মানুষই বোঝে, পশু পাখিরা আসলে বুঝতে পারে না, এভাবে আসলে সিনেমাটা দেখানো হয়। তো মোটামুটি সব দিক দিয়ে বিবেচনা করলে সিনেমাটা বেশ ভালো, এবং দেখে খুবই ভালো লাগে আসলে, আসলে সত্যি ঘটনার উপর করা, এই জন্য আরও বাস্তব মনে হয়। তো সিনেমা একটা যারা কিনা বন্য প্রাণীদের ভালোবাসেন, স্পেশালি কুকুর বিড়াল এই টাইপের যারা ভালোবাসেন আসলে, তাদের এই সিনেমা অবশ্যই দেখে ভালো লাগবে, এবং দেখা উচিতও আসলে, যে পাখি আমরা বিভিন্নভাবে খাঁচার ভিতরে আটকে রাখি, তারপরে মানে খরগোশ এইগুলোকেও আটকে রাখি খাঁচার ভিতরে, এইটা আসলে তাদের জন্য কতটা পেইনফুল এই সিনেমা আসলে সেটা দেখানো হয়। তো সিনেমা এভাবেই শেষ হয় যে যে গরিলা কিনা, যেটার নাম কিনা থাকে আইভান, তাকে আসলে মুক্তি দিয়ে, সত্যিকার ঘটনায় যেমন তাকে মুক্তি দেওয়া হয়, এইখানেও তাকে মুক্তি দেওয়া হয়, এবং সে শুধু মুক্তি পায় না, তার আশপাশে যে লোকজন, যে পশু পাখিগুলো থাকে আর কি, তারাও একসাথে মুক্তি পায়। এখানে মানুষের খারাপ দিক দেখানো হয়েছে, মানুষের ভালো দিকও দেখানো হয়েছে, সব দিকে এটাও প্রমাণ করা হয়েছে যে সকল মানুষই খারাপ না আসলে, অনেক মানুষ, বেশিরভাগ মানুষই আসলে পশু পাখিকে ভালোবাসে, এবং পশু পাখির যে স্বাধীনতা সেটার জন্য তারা যে কোনো কিছু করতে পারে আসলে। তো এই হচ্ছে সিনেমার মূল কথা, এবং অবশ্যই একটা ভালো সিনেমা এবং দেখার মতো সিনেমা, ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন, এবং ছোটো বাচ্চা কাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে, স্পেশালি ছোটো বাচ্চা কাচ্চাদের মনে যেভাবে কিনা ডায়লগগুলো এখানে চুজ করা হয়েছে অবশ্যই দাগ কাটবে। তো একটা ভালো সিনেমা দেখার জন্য, তো সব মিলিয়ে সিনেমাকে আমি দিব 10-এর ভিতর 7, অবশ্যই দেখবেন আসলে সিনেমাটা, সবার আসলে আপনাদের ভালো লাগবে।
তো এখন আরেকটা সিনেমার কথা বলবো যার নাম কিনা হার্ট কিল। প্রথমে যে সিনেমাটার কথা বললাম যে ওয়ান অ্যান্ড অনলি আইভান, এটা যেমন যতটা ভালো সিনেমা, হার্ট কিল এই সিনেমাটা ততটাই খারাপ। কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট নেই, কোথা থেকে শুরু হয় সেটা আসলে মানে একটা মানে কি বলবো, অনেকে হয় না যে কবিতার লাইন আসলে একটা গল্প লিখে দুপাশ থেকে মুছে দিয়ে কবিতা বানানোর চেষ্টা করা হয়, তো হার্ট কিল সিনেমাটা ঠিক সেরকমই। একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর সিনেমা, যেখানে কিনা সিনেমা টপিকটা বেশ ভালো, প্লটিংটা বেশ ভালো, কিন্তু আসলে সিনেমাটা এভাবে করতে পারেনি। এত অত্যাধুনিক একটা প্রযুক্তির উপর সিনেমাটা অন্যরকম বানাতে পারতো এবং এটা দর্শকপ্রিয়তা অর্জন করতে পারতো। আসলে সিনেমার ভিতরে এরকম কিছুই নেই, হুট হাট করে এক একটা ক্যারেক্টার আসে, হুট হাট করে কীভাবে কী করে কোনো ঠিক ঠিকানা নেই সিনেমার। সিনেমা আসলে শুরু হয় একটা জায়গা থেকে যেখানে কিনা দেখানো হয় কিছু ফর্মার আর্মির অফিসার, তারা কিনা লড়ছে এবং সিনেমা শেষ হয় ওখানে গিয়ে, এর মাঝে বিভিন্ন রকম ঝামেলা হয় যে এখানে কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটার মাধ্যমে কিনা সব কিছু হ্যাকিং করা যায়, হ্যাকিং করে ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ করা যাবে, বিভিন্ন হবে যে কোনো কিছু হ্যাক করা যাবে, ইকোনমিক সিস্টেম ধ্বংস করে দেওয়া যাবে, সব কিছু ধ্বংস করে দেওয়া যাবে, সিকিউরিটি ধ্বংস করে দেওয়া যাবে, এবং এটা যদি খারাপ হাতে যখন পড়ে তখন যে কোনো কিছু হতে পারে। এই সিনেমাটা আসলে সেটাই দেখানো হয়েছে। তো সিনেমা নিয়ে বেশি কিছু বলার নেই, এটা আসলে আমি দেখেছি, আমার আসলে খুবই বিরক্ত লেগেছে, জাস্ট সিনেমাটা রিভিউ করা দরকার বলে আমি আসলে সিনেমাটা দেখেছি। একদমই কারোর জন্য রিকমেন্ডেড সিনেমা না, এবং জঘন্য একটা সিনেমা, এই সিনেমা আসলেই আসলে স্কিপ করা উচিত সবার। তো বেশি কিছু আসলে এটা নিয়ে বলতে চাই না, সিনেমাকে আমি দিব 10-এর ভিতর 2। একদম মানে কি বলবো, এরকম মাঝে মাঝে কপাল খারাপ থাকলে এরকম খারাপ খারাপ সিনেমা আসলে সামনে পড়ে যায়, বেশি কিছু বলার নেই। তো দ্য ওয়ান অ্যান্ড অনলি আইভান এই সিনেমা নিয়ে আসলে এই কাহিনিটা এলাবোরেট করবো এখন। তো সিনেমা আসলে আগে দেখবেন, দেখার পরে আসলে আমার এই স্পয়লার টাইপের কাহিনিটা দেখবেন, আসলে আগে দেখে নিলে আসলে সিনেমা দেখতে অতটা ভালো লাগে না আগে থেকেই যদি জেনে যান। তো সিনেমাতে আসলে দেখানো হয় এইভাবে যে আইভান বলে একটা গরিলা থাকে যে কিনা সার্কাসের মেইন শো স্টপার টাইপের, সবার লাস্টে আসে এবং তার যে হিংস্রতা সেটা সে প্রিটেন্ড করার চেষ্টা করে, কিন্তু আসলে সে এরকম থাকে না, তার আসলে এইগুলা করতে ভালো লাগে না। যে গরিলারা যে হিংস্রতা দেখায় এটা আসলে তার বাধ্য হয়ে দেখাতে হয় কিন্তু তার ভালো লাগে না। সেখানে আসলে স্টিলা নামে একটা হাতি আছে তাদের সাথে, তার একটা কুকুর ফ্রেন্ড আছে এবং সেখানে খরগোশ আছে, সিল আছে, মোরগ আছে, তারা বিভিন্নভাবে, একটা টিয়া পাখি আছে, তারা বিভিন্নভাবে সার্কাসে ইয়ে দেখায় মানে সার্কাস দেখায়। এবং একদিন সেখানে রুবি নামে একটা ছোট হাতি আসে যে কিনা সবার জনপ্রিয়তা অর্জন করে, এবং একটা সময় আইভান যখন শো স্টপার ছিল রুবি তখন শো স্টপার হয়। একটা সময় যে বড় হাতিটা থাকে স্টেলা সে রোগাক্রান্ত হয় এবং মারা যায়, এবং আইভানের কাছে সে রিকোয়েস্ট করে যায় যে সে যেভাবে বন্দি দশায় মারা যাচ্ছে এই রুবি নামের হাতি যেন কখনো এইভাবে মারা না যায়, তাকে প্রমিস করতে বলে যাতে সে এই হাতিকে অন্তত এই বন্য জীবনের যে স্বাধীনতা তাকে যেন সেটা সে দেয়, এবং আইভান তাকে প্রমিস করে সে সেটা দিবে। এবং আস্তে আস্তে সে ভাবতে থাকে তার ছোটোবেলার কথা, ছোটোবেলায়ও সে এভাবে তার বাবার সাথে ঘুরে বেড়াতো, বিভিন্নভাবে বনের ভিতর যা মন চায় তাই করতো, বিভিন্নভাবে আঁকাআঁকি করতো, সে আবার আঁকাআঁকি করতে পছন্দ করে, অন্য সকল গরিলার মতো সে ছিল না, অন্য সকল গরিলা যেমন খেলাধুলা করতো, বিভিন্নভাবে বিভিন্ন শক্তি অর্জন করার চেষ্টা করতো, তাদের যে স্বাভাবিক প্রবৃত্তি, তাদের যে স্বভাব সেগুলো অর্জন করার চেষ্টা করতো, কিন্তু সে কখনো এরকম ছিল না, সে দিনভর আঁকাআঁকি করতেই বেশি পছন্দ করতো। তো এইভাবে যে রুবি নামের যে হাতি সে বিভিন্নভাবে গল্প শুনতে পছন্দ করতো, তো আইভান তার নিজের গল্পের কথা মানে ছোটোবেলার কথা তাকে বলতো যে কিভাবে সে সার্কাসে আসে, সার্কাসের যে ওনার থাকে সে আসলে ছোটোবেলা থেকেই তাকে বড় করে এবং বড় করে তাকে আসলে একটা সময় সার্কাসে কাজে লাগায়, এবং একটা সময় সার্কাসের ওনার দেখতে পায় যে এই যে আইভান যে গরিলাটা থাকে সে অনেক ভালো আঁকাআঁকি করতে পারে এবং তার জন্য তার এইটা আঁকাআঁকিটাও প্রদর্শন করিয়ে টাকা ইনকাম করতে চায়, কিন্তু সে আঁকাআঁকি করে যে আসলে বন্য যে জীবন সেটা আঁকাআঁকি করে, এবং এটা দেখে একটা ছোট বাচ্চা থাকে, একটা মেয়ে থাকে, তার মনে আসলে সাড়া জাগে যে আসলে এইটার মাধ্যমে সে বোঝাতে চাচ্ছে যে সে আসলে বন্দি দশা থাকতে চাচ্ছে না এবং সে বন্য জীবনে ফিরে যেতে চায়, বনের ভিতর সবুজের ভিতর ফিরে যেতে চায়। তো একটা শোতে এমন হয় যেখানে কিনা দেখানো হয় একটা সাংবাদিক থাকে, এবং এই সাংবাদিক এই শোটা কভার করতে থাকে, এবং হঠাৎ করে এই যে ছোট মেয়েটা থাকে সে সাংবাদিককে সব কিছু বলে, এবং এই সাংবাদিকের সহায়তার মাধ্যমে একটা প্রোটেস্ট শুরু হয় যে বন্য প্রাণীদের এভাবে আটকিয়ে রেখে যতই যত্ন করা হোক না কেন এভাবে আটকিয়ে রাখা ঠিক নয়।
তো এইটার মাধ্যমে আর কি আস্তে আস্তে তারা এই সার্কাসের যে প্রাণীগুলা তারা মুক্তি পায়, এবং মুক্তি পাওয়ার পরে মুক্তি পাওয়ার আগে আসলে আস্তে আস্তে সবাই নিজেদের ভিতর বিদায় নেওয়া শুরু করে, এবং আইভান বলে যে গরিলাটা থাকে সে তার মালিকের কাছে, মালিকের সাথে দেখা হয়, এবং সেখানে মালিকের প্রতি যে তার কৃতজ্ঞতা, সে ভালোবাসা সবকিছু প্রকাশ করে। যতই মানুষ আসলে বন্য প্রাণীদের রাখুক না কেন, তারা হয়তো ভালোবাসতে পারে, কিন্তু আর যাই হোক, মানুষ যেমন বনে যেয়ে থাকতে পারে না, বন্য প্রাণীরাও আসলে বাসার ভিতর আসলে থাকতে পারে না, তাদের জন্য বনই তাদের বাসা। এটা আসলে বোঝানো হয় যে যতই কষ্ট লাগুক না কেন তারা বনেই ভালো আসলে। তো এইটার মাধ্যমে আসলে সিনেমাটা শেষ করা হয়, এবং লাস্টে 2-1 মিনিটের একটা ডকুমেন্টারি দেখানো হয় যেখানে কিনা আইভান নামের একটা গরিলাকে দেখানো হয় 1962 সালে, যাকে কিনা সেন্ট্রাল আফ্রিকা থেকে রেস্কিউ করা হয় এবং সেটাকে আমেরিকায় আনা হয়, এবং আমেরিকায় একটা পর্যায়ে যখন সে বড় হয় একটা পরিবারই তাকে বড় করে, এবং যখন এরকম আইভানের মতো বড় হয়ে যায় তাকেও এইভাবে একটা সার্কাসের ভিতর রাখা হয় যেখানে কিনা ওয়াশিংটনে সে মলের ভিতর সবাইকে মজা দিত এবং তার ওনার সেখান থেকে টাকা ইনকাম করতো। তো একটা সময় তাদেরও অনুশোচনা হয়, 27 বছর প্রায় সে বন্দী ছিল এবং সে খুব ভালো আঁকতেও পারতো। পরে তাকে ওয়াশিংটনেরই একটা জুতে, যেখানে কিনা এক কয়েক একর জমি আছে যেখানে কিনা বনের বনের মতন, সেখানে তাকে মুক্তি দেওয়া হয়। এবং এই সিনেমা আসলে আমাদের সুন্দর একটা মেসেজ দেয় যে সবারই স্বাধীনতার অধিকার আছে, এবং আপনার সিনেমা দেখার পর সিনেমা আপনার মনে অবশ্যই দাগ কাটবে, এটুকুই বলতে পারি। সিনেমা আবারও বলছি সবার দেখা উচিত, অবশ্যই ভালো লাগবে, স্পেশালি যারা বন্য প্রাণী পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে। তো সিনেমা দেখে কেমন লাগলো আমাকে জানাবেন, 2টা সিনেমার কথা আসলে হার্ট কিল তো আসলে দেখতে আমি বলবোই না, আসলে রিকমেন্ডেড অবশ্যই না এই সিনেমা, কিন্তু দ্য ওয়ান অ্যান্ড অনলি আইভান অবশ্যই আমি দেখার কথা বলবো। আর আমার রিভিউ কেমন লাগছে সেটা আমাকে জানাবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।